হ্যালো ফ্রেন্ডস, অল ইনফরমেশন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি চাপুন। ভিডিওর শুরুতে আপনাদের দেখাচ্ছি, দেখুন একটি ক্যাট বাচ্চা বা পালক ছাড়া বাচ্চা। আর এই আজকের ভিডিওটি আমি আলোচনায় করব এই ক্যাট বাচ্চা বা পালক ছাড়া বাচ্চা নিয়ে। বাজরিগার খুবই ছোট প্রজাতির একটি পাখি। বাজরিগার বছরে 5 থেকে 6 বার 4 থেকে 8টি পর্যন্ত ডিম দিয়ে থাকে, তাই এদের শরীরে অনেক ভিটামিন ও ক্যালসিয়ামের অভাব দেখা যায়। আর এত ছোট পাখি 4 থেকে 8টি ডিম দেওয়ার কারণে অনেক দুর্বল হয়ে যায়, বাচ্চাকে ঠিকমতো খাওয়াতে পারে না। আর বাচ্চাকে না খাওয়ানোর জন্য বাচ্চা দুর্বল হয়ে যায়। ঠিকমতো ওষুধ না দেওয়ার জন্য বাচ্চার পালক ঝরতে থাকে। এজন্য আপনাকে খেয়াল রাখতে হবে যে বাচ্চাকে ঠিকমতো খাওয়াচ্ছে কি না, আর বাজরিকার পাখিকে ঠিকমতো আপনি ওষুধ প্রয়োগ করছেন কি না। প্রথমে ডিম দিলে আমি সাধারণত ক্যালসিয়াম ক্যালপ্লেক্স দিয়ে থাকি, যা পাখির শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। আর বাচ্চা ফুটলে আমি বাজরিগারকে জিঙ্ক কেয়ার দিয়ে থাকি। জিঙ্ক কেয়ার স্কেপ কোম্পানির এই ওষুধটা আসলে অনেক ভালো, আমি নিজেই আমার খামারে ব্যবহার করি। এছাড়াও আপনি বাইরের একটি মাল্টিভিটামিন আছে যার নাম হিপ্রাচক, 100 মিলি লিকুইড সিরাপ, যার দাম নেবে 150 টাকা। বাজারে যে কোনো ভালো ওষুধের দোকানে গেলেই আপনি এটি পেয়ে যাবেন। আর এসব ওষুধ দেওয়ার নিয়ম, সপ্তাহে 3 দিন দিবেন, আবার 3 দিন খালি পানি, অথবা 5 দিন দিবেন ওষুধ, 5 দিন খালি পানি। এছাড়াও এগুলোর সঙ্গে রেনা WS নামের একটি মাল্টিভিটামিন আছে, সেটাও দিতে পারেন। এই মাল্টিভিটামিনটা পাখির জন্য খুবই উপকারী একটি মেডিসিন। আর এসব ওষুধ ঠিকমতো না দেওয়ার কারণে আমাদের অনেকেই খামারে দেখা যায় ক্যাট বাচ্চা অর্থাৎ পালক ছাড়া বাচ্চা বের হয়। এই ওষুধগুলো ঠিকমতো নিয়মাফিক দিলে আপনার খামারের ক্যাট বাচ্চা অনেক কমে যাবে। এছাড়াও খাবারের সঙ্গে আরও কিছু ভালো ভিটামিন মিক্সার করলে আপনার খামারের ক্যাট বাচ্চা অনেকটাই ওটা কমে যাবে। যেমন আমরা অনেকেই শুধু কাউন আর খেলাচি দিয়ে থাকি। কাউন আর খেলাচিতে পাখির শরীরের যে ঘাটতি, এটা পূরণ হওয়া কোনো ক্রমে সম্ভব না। তাই এর সাথে আপনি গুজি তিল, মিলেট, তিসি, ক্যানারি এসব দিতে হবে, এবং সমুদ্রের ফেনা কিছু ইস্টারা নিয়ে গুঁড়ো করে লাল গিরিটের সঙ্গে দিলেই আপনার খামারে দেখবেন অনেক ভালো ফলফল পাওয়া যাবে এবং এরকম ক্যাট বাচ্চা উঠবে না। এই দেখুন আমার হাতে একটি ক্যাট বাচ্চা, যার কোনো লেজ নাই, কোনো পাখা নাই, শুধু হালকা কিছু পশম তার শরীরে আছে। এরকম বাচ্চা